সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আর একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা পুলিশের তোমাদের যে এটা নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, সেই বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের মধ্যে থেকে। তোমাদের মধ্যে থেকে কিছু ক্যান্ডিডেটরা আমাকে রিকোয়েস্ট করেছে এই আপডেটটা তোমাদেরকে দেওয়ার জন্য। তোমাদেরকে কিন্তু আবারও ডেপুটেশন জমা দেওয়ার জন্য তারা একটা ডেট, তারা কিন্তু সেটা কিন্তু তারা সিলেক্ট করেছে, সেই ডেটটাতে তোমাদেরকে উপস্থিত থাকতে হবে। সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো, শেষ অবধি দেখবেন, ঠিক আছে? তো আর সময় নষ্ট করছি না, যে তারা যে ডেটটা বা যে তারা কী কী সেটা সেখানে বলেছে সেই নোটিফিকেশনটা, সেখানে আমি এখন চলে যাব। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে, আর যারা যারা ক্যান্ডিডেট আছো সবাই কিন্তু ভিডিওটা দেখবে এবং শেয়ার করবে, ঠিক আছে? চলে যাচ্ছি সেই নোটিফিকেশনে। দেখো, এই হচ্ছে তোমাদের সেই নোটিফিকেশনটা যেটা তোমরা ক্যান্ডিডেটরা যেটা বানিয়েছো, আমাকে রিকোয়েস্ট করেছো বানাবার জন্য। তোমরা জানো শুধু ত্রিপুরা পুলিশের না, তোমরা যে কোনো কেউ আমার কাছ থেকে কোনো হেল্প চাইলে আমি তোমাদেরকে নিরাশ করি না। আমি সবসময় বেকারদের পাশে থাকার চেষ্টা করি এবং সবসময় দেখেছিও। তো এখানে কী তারা বলেছে দেখো, ফাইট ফর ইয়োর রাইটস, ঠিক আছে? দিয়ে এখানে কী বলেছে দেখো, অল ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফিজিক্যাল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস মেন ওমেন সেড টু বি অবজেক্টিভ উই উইল মিট ফর ডেপুটেশন এগেইন অন 28 অগাস্ট। অর্থাৎ তোমাদেরকে বলা হয়েছে আবারও ডেপুটেশন জমা দেওয়ার জন্য 28 আগস্ট তারা কিন্তু ডেটটা তারা সিলেক্ট করেছে, এই তারিখে তারা আবার জমা দিতে চাচ্ছে। উই আর ডিপলি কনসার্নড অ্যাবাউট দ্য স্লো রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ বলা হয়েছে এটা যে রিক্রুটমেন্টের প্রসেসিংটা খুবই স্লো হচ্ছে, এই বিষয়ের উপরে তারা কথা বলার জন্য তারা আবারও ম্যান অ্যান্ড ওমেন ত্রিপুরা পুলিশ নোটিফিকেশন যেটা বের হয়েছিল 10/9/2021 তারিখে, এটা কিন্তু যেটা ডিলে হয়ে গেছিলো 2022 থেকে 21 পর্যন্ত কোভিড-19 জন্য, ঠিক আছে? তারপরে থেকে আজ পর্যন্ত এটা কিন্তু হয়নি। তো এটা ডেপুটেশন দেওয়া হবে এই জন্য, রিকোয়েস্ট করা হবে যে ত্রিপুরা পুলিশের জমা ডিপার্টমেন্টে দিয়ে জমা দিয়ে বলা হবে যে এটার জন্য যতটুকু সম্ভব তাড়াতাড়ি এটা নেওয়া হয়। দেখো, সো অল আর রিকোয়েস্টেড টু কাম অ্যান্ড জয়েন উইথ আস ফর ইয়োর ফিউচার, বলা হয়েছে তোমাদেরকে সবাইকে এখানে যাওয়ার জন্য, উপস্থিত থাকার জন্য তোমাদের ভবিষ্যতের জন্য। টাইম কত কটায় হচ্ছে এখন? দেখো, টাইম হচ্ছে 11টায়, সকাল 11টায় তোমাদেরকে উপস্থিত থাকতে হবে। কোথায়? মিটিং অ্যাড্রেস ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার আগরতলা, এখানে কিন্তু তোমাদেরকে থাকতে বলা হয়েছে। তো দেখো, তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা যারা পুলিশ ক্যান্ডিডেট আছো, তোমরা যারা ফিজিক্যাল কোয়ালিফাই এক্সাম দিয়েছো, তোমরা ম্যান ওমেন তোমরা যাওয়ার চেষ্টা করবে, কারণ এটা তোমাদের জন্য। এখানে তোমার একা লড়লে হবে না, এটা সবাই একত্রিত হয়ে লড়তে হবে, কারণ চাকরি পেলে সবাই পেতে হবে, একা লড়ে তোমরা চাকরি পাওয়া পসিবল না। তো তোমরা চেষ্টা করবে সবাই এই ডেটে সেখানে উপস্থিত থাকার জন্য, ঠিক আছে বন্ধুরা? তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সবসময় আমি কিন্তু এরকম আপডেট দিই তোমাদেরকে, তোমাদের পাশে থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।